নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই শনির রাশি পরিবর্তন সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ তিরিশ বছর পর শনি মহারাজ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এই তিরিশ বছর পর প্রবেশ করার পর মেষ রাশির আপনি যদি মানুষ হন অথবা আপনি যদি লগ্নের মানুষ হন মহা পরিবর্তন ঘটতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে তিরিশ বছর পর এই শনির রাশি পরিবর্তনে মেষ রাশি কি ফল পেতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি মহা পরিবর্তন হতে চলেছে মেষ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে দেখুন এই যে শনি রাশি পরিবর্তন করছে রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং আঠেরোই জুন দু হাজার শনি আবার বক্রি হয়ে যাচ্ছে এই যে দু হাজার তেইশের সতেরোই জানুয়ারি থেকে শনির কুম্ভ রাশিতে প্রবেশ রাশির একাদশ ভাবে কিন্তু প্রবেশ করছে একাদশ ভাব লাভের জায়গা অর্থাৎ একাদশ ভাব থেকে লাভ নির্বাচন করা হয় লাভ আপনার ইনকাম আপনার ডিজায়ারগুলো সমস্ত কিছু কিন্তু একাদশ ভাব থেকে কিন্তু এবং সফলতা অর্থাৎ যখন একাদশভাবে শনি যখন প্রবেশ করবে এবং শনির যে দৃষ্টিগুলো পড়বে কোন কোন দিক থেকে আপনাদেরকে শুভ রেজাল্ট দিবে এবং কোন দিক থেকে আপনাদেরকে সমস্যা দিতে পারে সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা কিন্তু করব প্রথম কথা দেখুন লাভভাবে চলে এসে আপনাদের লাভ বৃদ্ধি কিন্তু করবে আপনি মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু লাভ বৃদ্ধি কিন্তু হবে আপনাদের ইনকাম বাড়বে আপনাদের ডিজায়ারগুলো মনের ইচ্ছাগুলো পূরণ কিন্তু হবে যখনই কুম্ভ রাশিতে আপনাদের একাদশভাবে কিন্তু প্রবেশ করবে এবং কর্মের জায়গাটা নিয়ে আপনারা কিন্তু স্যাটিসফ্যাকশান কিন্তু পাবেন কর্ম যেহেতু কর্মাধিপতি কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদপ্রতিষ্ঠা ট্রান্সফার ভালো বেটার জব পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে জমি জায়গা থেকে আপনারা প্রফিট পাবেন যারা লোহার বিজনেস করছেন লোহার বিজনেস থেকে বা মাটির নিচের যে ব্যবসা হয় সেখান থেকেও আপনারা কিন্তু লাভ এই সময় কিন্তু পাবেন কবে সতেরোই জানুয়ারি দু হাজার তেইশের পর থেকে একাদশভাবে প্রফিটের জায়গা প্রফিট আপনাদেরকে দিবে এবং সাকসেস দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু এই সময় হতে কিন্তু চলেছে এবার আসি এই শনি আপনাদের ঠিক রাশিকে কিন্তু দৃষ্টি দিচ্ছে দেখুন নিচ গৃহে দৃষ্টি পড়ছে নিজস্ব গৃহে এই শনির দৃষ্টি আপনাদেরকে কিছুটা হলো মানসিক টেনশান আপনাদেরকে বাড়বে কারণ চন্দ্রের উপর দৃষ্টি পড়ছে তো মানসিক টেনশান হতাশা উদ্বেগ আপনাদেরকে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে আপনি যদি হন মেষ রাশির মানুষ আপনার ক্ষেত্রে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানে মনে হবে যে আমার মনে হয় এই জায়গাটা কিছু খামতি থেকে গেল আমার আর একটু বেটার হলে কিন্তু ভালো হতো অর্থাৎ একটু আপনাদের কিন্তু মনের জায়গাটা নিয়ে কিন্তু মানে একটা মানসিক চাপ আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করবে এই শুনি আবার আপনার পঞ্চম ভাবকে দেখছে দেখুন পঞ্চম ভাবকে দেখছে প্রেমের জায়গা পঞ্চম ভাব এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু রয়েছে আপনি মেষ রাশির মানুষ প্রেমের ক্ষেত্রে আর্গুমেন্ট হতে কিন্তু পারে আপনি মেষ রাশির মানুষ প্রেমের ক্ষেত্রে কিন্তু আর্গুমেন্টের জায়গা কিন্তু রয়েছে প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে মনের মধ্যে যে একটা মানে একটা কি বলবো বিতৃষ্ণা কিন্তু আসতে চলেছে রাগ জেদ বাড়বে ইগো সেন্টিমেন্ট বাড়বে প্রেমিক প্রেমিকার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু দেখা কিন্তু যাচ্ছে পঞ্চম ভাব আমাদের সন্তানের জায়গা এই পঞ্চম ভাবে কিন্তু আবার শনি দৃষ্টি দিচ্ছে আবার একুশে এপ্রিল দু থেকে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো শনি এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের সন্তান যোগ আপনাদের কিন্তু সৃষ্টি করছে আপনি মেষরাশি মানুষ মহা পরিবর্তন তিরিশ বছর পর শনির রাশি পরিবর্তনে মেষ রাশি ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তি সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি শেয়ার মার্কেট গোল্ড চাঁদি স্টক মার্কেট ফাটকা এই সকল থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন এবং বিদেশের সাথে যারা রত আছে এক্সপোর্ট ইনপোর্টের সঙ্গে যারা রত আছে এক্সপোর্ট ইনপোর্ট বা বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু লাভ কিন্তু দেখা যাচ্ছে এই শনি আপনার অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে অষ্টম বিপত্তির জায়গা অষ্টম ভাব রিসার্চের জায়গা অষ্টম ভাব শরীরের জায়গা দেখুন শরীর নিয়ে কিছুটা আপনাদেরকে ভোগাবে স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা ভোগাবে যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো এবং যারা গাড়ি বাইক যাই চালান না কেন অবশ্যই সাবধানে চালান কারণ আপনার বিপত্তির ভাবে দুর্ঘটনার ভাবে কিন্তু শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনাদের বিপত্তি আসার সম্ভাবনা ছোটোখাটো চোট আঘাত লাগা দুর্ঘটনার জায়গা কিন্তু রয়েছে যারা টু হুইলার চালাচ্ছেন অথবা ফোর ফোর হুইলার চালাচ্ছেন চার চাকা অথবা দু চাকা যারা চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে কিন্তু আপনারা গাড়ি কিন্তু চালান কারণ অষ্টমভাবে অষ্টম নিধনের জায়গা এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি করবেন হনুমানজির উপাসনা করুন এবং বজরঙ্গবলির কবচ আপনারা পরিধান করুন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ